अशीत संदोषा डीजे बापी दुशा एक नंबर पोल করে তো নয় নতুন দিনে মনির বাসনা আইরি গদা কি করলি সোনা সংসার মাটি করলি ফিরে গারে ওরে গদা নদীর মাঝারে আর শোনো শোনো ও লালদা তুমি আমার মনির বাসনা তুমি আমার ধরা দাও গো ধরা দাও আমার चमा घाटा
যায় মরা পতি গলে লই জলে ভেসে যায় রে তো মরা পতি করে লই গোজলে ভেসে যায় না তো আমি হলো বেহুলা কামিনী, স্বামী বাঁচাইতে গেলে তোমার চলো না আমায় নিয়ে চলো দেবো শুধু গঙ্গার জলে আজ কেন হয়েছে অতি বসন্ত? কি বলছো সত্য কথা বলো, তোমার কাছে আমি আর উনার কেউ কাছে আমি পরিষ্কার করেছি নেত, এটা দেব স্বভাব আর আমি হলাম দেবাদিদেব মহাদেব, তাই বলছে আমার কাছে মিথ্যা বলো না সত্য কথা বলো। পিতা আমার ঘরে এসেছে এক বন্ধু, সেই বসন কেছে নেত, তোমার বন্ধু হলে সম্পর্কে হবে আমার নাতনি, ওকে পাঠিয়ে দাও এই দেব স্বভাব আছে। কিন্তু পিতা সে যে মানবে কেমন করে আসবে এই দেব স্বভাব আছে নেত? সকালে তুমি বেশি কথা বলছো, মানবী হোক আর দানবী হোক আমি আসতে বলেছি পাঠিয়ে দাও। আমি যাও যাও অপেক্ষা তো অবশ্যই করবো। আবার নন্দীবিন্দি বলো, তামাক শেষ হয়ে গেছে বাবা নিয়ে এসো, ব্যবস্থা করছি তোমার। মাসিমা আমার ডাক্তার
বিহুলা পিতা লিখেছে তোমায় দেব সভায় তুমি আমার সাথে এসো মা বিশ মাস তাই চলো ও নমো শিবায় সাধু নমো শিবায় आयुष्मान भव दीदी भाई तुम नृत्य जानो तुम गीत जानो यदि नृत्य गीत सन्तुष्ट करते पारो आमार मन ताले जेमन बर प्राप्त है तेमन बर प्रदान करब तोमाके आमि যদি কোনো ভুল ত্রুটি হয় তবে ফুল হয়ে যদি পড়ে তোমার চরণ বেশ দিন হয় শুরু করো নৃত্য গীত তাহলে আমি নৃত্য গীতি আমি সন্তুষ্ট করলে যা চাইবো তা পাবো 33 কোটি দেবতার সামনে বললে না অবশ্যই তাহলে গাই আজি প্রণামী জানা साधु जोदि करिबो সুন্দর দিদি ভাই আমি না ব সাধু প্রাণ ভরে গানে শুধু গাইব আমি না ব প্রাণ ভরে গানে শুধু গাইব সাধু প্রণামী জানা a
বিরাজবো সাধু 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 সাধু
বাবা কেমন লাগছে বাবা ওই দিবস সুন্দর লাগছে दीदी भाई बोलो दीदी भाई কি চাও তুমি আমি কি চাই জানো বলো দিদি আমি চাই আমার স্বামীকে ফিরিয়ে দাও দিদি ভাই এই তুমি কি কথা বলছো দিদি ভাই আমিও তোমাকে বর দিলাম দিদি ভাই তোমার হস্তের শঙ্খ শীতের শিদর চির অক্ষয় হবে দিদি ভাই না দাদু না জীবন দিয়েছি বল আমার পাপ না কেন আমি যে বাসর করে এই বুদ্ধি হারা দিদি ভাই হে দাদু হে বাসরাতে বাসর সন্ধ্যা করছিল দুই স্বামী স্ত্রী তারপর কথা ছিল দুরন্ত লাগ প্রবেশ করছে বাসর বাজার তিন পহর দিন লাগ যায় বাসর বন্দি করে শেষ পহরই কথা ছিল দুরন্ত লাগ প্রবেশ করছে বাসর বাজারে দংশন করছে প্রাণের পতি পতি দিদি ভাই লালাতে সিন্দুরের বিন্দু চন্দনের বিন্দু নিয়ে ছুঁড়ে ফেলেছিলাম বলেছিলাম প্রভাত করে তুমি আমি চিনি নেব ছ মাস ছ দিন এসেছি ভেসে দাম কুড়িয়ারে চলে এসেছি স্বামী ভিক্ষাড়ি দিদি কিছু চাই না নিজের জীবনটুকু তোমার পায়ে অর্পণ করব প্রাণের স্বামীকে ফিরিয়ে নিয়ে যাব স্বামীর চম্প শোনো দিদি ভাই আমি কথা দিয়ে এসেছি শ্বশুর আছে আমি যদি ফিরিয়ে নিয়ে যেতে চাই আমি ফিরে যাব আর না চাই আমি যাব না ওই চম্প নগর শোনো দিদি ভাই আমি যে তোমাকে আশীর্বাদ করেছি হস্তের সংকোচিতের শিরোর চির অক্ষয় হবে তাই বলছি দিদি ভাই যেমন ধনুষ থেকে বেরিয়ে যাওয়া বাণ কোনো দিনের জন্য পুনরায় ফিরে আসতে পারে না তেমন দেবতাদের দেওয়া আশীর্বাদ কোনো দিনের জন্য ফিরায় আসে না তাই তো দিদি ভাই ক্ষণকাল করো অপেক্ষা এই সুবিচার আমি অবশ্যই করব দিদি ভাই সেই সর্পের পুচ্ছ কাটা আছে আমার অঞ্চলে নাও আবার হতে দাও আমাকে পরে প্রয়োজন পড়লে ডেকো তবে নিজের স্বামীকে ফিরিয়ে দিও অবশ্যই দিদি ভাই এতো যাও গিয়ে দিদিকে খুবই ডেকে দাও এই অসময় ডাকলে একটু কথা বল যাও আমি যেতে বলছি যাও না কথার উপরে কথা বলো কেন তুমি ওই খেয়ে খেয়ে ওই অবস্থা হয় কতটা কথা বলো খুব কথা বলো খাওয়া বন্ধ কত সময় আমার নেতাটা খুব কথা বলছে দেখতে পাচ্ছি হ্যাঁ পিতা আমাদের কিছু করে পিতা তোমায় কেন ডেকেছি জানো আচ্ছা বলো তো সাতালি পর্বত দুর্লভ লক্ষীন্দর তুমি চেনো ওগো পিতা কোথা বা সাতালি পর্বত কি বা দুর্লভ লক্ষীন্দর আমি কেমন করে বলবো পিতা আমি যে চিনি না পিতা আমি যে চিনি না পিতা অনুশ এটা হলো দেব সভা এই দেব সভা মাঝে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে তোমার জীবাব্বাটা কেঁপে উঠলো না সত্য কথা বলো তুমি লক্ষীকে খেয়েছো কিনা আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় আমার ফণিগণকে ডাকছি ওদের এক এক করে তুমি জিজ্ঞাসা করে দেখো পিতা বেশ তাই ডাকো ও তোর আই আই রে ওরে ফণিগণ তোরায় রে ওরে ফণিগণ তোরায় আরে পিতা হাড়ি কেছে তুদি দেবতা সবাই তোরায়
आए रे ओरे नागोगन तोराया आज पहाड़ पर भीगी फोनी गन आसे धीरे धीरे तोराया आए रे ओरे नागोगन तोराया একে সকল নগিনী এলো না এলো কালিনী বেহুলা বলে আমি খন্দ কপালে নে একই কালিনী তোমার পুচ্ছের সঙ্গে এই পুচ্ছ জড়া গিয়ে গেছে তুমি সত্য কথা বলো তুমি সত্য কথা বলো লক্ষ্মীকে কার আদেশে খেলে গিয়েছে পিতা গো তোমায় মনে করে পিতা আজ থেকে ষোল বছরকে পাঠিয়ে দিতে পথে চন্দ্রের কাছে পূজার জন্য পূজারে মেরে ভাই রাজা আমায় পূজা দেয়নি দুর্লভ লক্ষ্মী না করতাম বিহুলাকে যদি সবাই না আনতাম ওগো পিতা চন্দ্রধার যাবে পূজা করতে স্বীকার করতো না বিহুলাকে জিজ্ঞাসা করে দেখো ওর স্বামীকে আমি বাঁচিয়ে দেব দেশে ফিরে গিয়ে যদি আমার পূজার আয়োজন করতে পারি ওরে মা চোরা নাহি মানে ভদ ধর্মের কাহিনী ভদ্র ঘরে সন্তান হয় যারা মাথা হেট করে চলে তারা অভদ্র ঘরে সন্তান হয় যারা মাথা উঁচু করে তলে তারা তাই বলছি মা বেশ আমি এই মুহূর্তে বেহুলাকে ডেকে জিজ্ঞাসা করে দেখতে চাই বেশ পিতা দিদি ভাই কোথায় তুমি দাদু তোমার মা কি বলছে শুনেছি তুমি বলো আমি সবই শুনেছি মা যদি আমার স্বামীকে ফিরে দেয় আমার শ্বশুরের কাছ থেকে চলে বলে অথবা কৌশলে মায়ের পূজা আদায় করে দেবো আর যদি না পূজা দেয় আমরা দুই স্বামী স্ত্রী মিলে ফিরে আসবে 31 কোটি দেব দেবতার সামনে বেশ বেশ বিহুলা যাও মা গন্ডি কাটে রুজুতি এক ঘুটি জল কুলে কুলে চাল ডাল একটি নতুন বর্ষ আমার সম্মুখে নিয়ে এসো আর তোমার স্বামীর কঙ্কাল আমি এখনই দুর্লভ লক্ষ্মীকে বাঁচিয়ে দেব বাঁচিয়ে দাও মা আমি আসছি মা একটি সংশোধন দাও মা মায়েরা একটি বাসী মাকে ধরতে আরে বিটি প্রবাসনে দেবী গঙ্গাল ঢাকিয়া জালে পড়ে পাতাপতি আভা ভক্ত দিয়া বিটি প্রবাসনে দেবী গঙ্গাল ঢাকিয়া জালে পড়ে পাতাপতি আভা ভক্ত দিয়া বিটি প্রবাসনে দেবী গঙ্গাল ঢাকিয়া জালে পড়ে পাতাপতি আভা ভক্ত আরে মহামন্ত দিল মনসা তুলো ও মনসা যারা রায় ও বি
পালে হতে অবি কোমরেতে থায় অবি আয় গো আয় আয় লোকি নারে রে অঙ্গে রে শিরা কো অমল সাজায় অবি আয় গো আয় আয় এমন সময় লোকি নারে কুমাল চাকি নাই পায় অবি তোমার স্বামী ঠাকুর মালাছে কি কই মা গোয়াল মাছ ভক্ষণ করেছে গোয়াল ঘাটে বন্দী করেছে এই নিয়ে যা শুনিতা না এই মুহূর্তে ঝালে রাস্তা দিয়ে গোয়াল বন্দী করতে ভালো বেশ বেশ আমরা এই দানা ছড়িয়ে দিলাম এই সোনের সুতো তুলে জাল ফেলে মাছ ধরে এই হাঁড়ির মালাই চেকে নিয়ে এসেছি মায়ের নাম বেশ আবার শাস্তি দাও ওগো বাবা ওই গোয়াল মাছের পাশে সেলাই করে আবাই নদী ছেড়ে দাও বেশ বেশ কেন বাবা বেশ বেশ আজ থেকে আমি সব তুললাম নদী যত গোয়াল মাছ আছে প্রত্যেকের একটা করে পেটে সেলাই দাগ থাকবে কেউ কারো কাছে নিন্দা করতে পারবে না বেহুলা আরেকটি শঙ্খ শব্দ দাও মা মায়েরা শঙ্খ বাজাও ও মা লক্ষ্মী দানির মালায় চাকি দেখো জোড়া লেগে গেল ইউপি আরে লীল বারে নো তাকে আমার সারে নো বারে নো হায় ওবি আয় গো আমার ধীরে ধীরে নামি ওবি ভাইয়ের মুখে যায় ওবি আয় গো লক্ষ্মীরে রে অঙ্গে ও মন আজ কালি নিয়েছি দেখো মা গো অভিষ তুলে নেয় অভি আরে লাই বিধি গেল মাগো শঙ্খ বাজাও তুমি তোমার স্বামীকে আমি বাঁচিয়ে দিয়েছি আর কোনো কথা আছে তোমার কি কথা আছে বেশ তোমার ছয়টি ভাষা তো আমি বাঁচিয়ে দিলাম আর তোমার সঙ্গে চোদ্দ টিকা সাত টিকা নিচে আমি চোদ্দ টিকা পরিপূর্ণ করে দিলাম এবার তাহলে তোমরা স্বদেশ যাত্রা করো মা কথা বসুন কৃষ্ণ কবি ফেল
যোগিনী সেজেছে তোদের বেহুলা তোদের বেহুলার অঞ্চলে দুটো চাল পাশা দিলে আবার ছয়টি বাসুর চৌধুরী তারা ভাসিছে চাপা তলে আমার শ্বশুরের কাছ থেকে মায়ের পূজা আদায় করবো তারপরে যাবো তোমাদের মধ্যে আমি তোকে ভিক্ষা দিলাম মা আমাদের হাতে লক্ষ্মীর বেজনী আছে এই লক্ষ্মীর বেজনী নিয়ে আমরা বিক্রয় করছি তোমরা কেউ নেবে বেশ চলো আমরা জানি না তুমি কে আমাদের শাশুড়ি মাতা মনে হয় বেজনী নিতে পারে চলো আমাদের রাজভবনের দিকে তোমরা যদি লক্ষ্মীর বেজনী নিতে চাও চলে আসো আর লক্ষ্মীর বেজনী নিলে না যা যা কিছু হারিয়ে যায় ফিরে পায় আর এই বেজনীর মূল্য দিতে হয় আর এই বেজনী নিতে গিয়ে অঞ্চল পাতে হয় তাহলে চলে এসো কে নিবি লো আই মাইরা আদি তোরা গুড়িয়া আই গো মাইরা লক্ষ্মীর বেজনী লক্ষ্মীর বেজনী নিলে সংসার মতন হয়
বেজনী নিতে হলে আঞ্চল পাতি হই গো মাইদা করা বুড়ি আই গো এই বেজনী নিলে মা গো গৃহ মঙ্গল হই গো মাইদা করা বুড়ি বাবা নীলে মা গো সংসার মঙ্গল হই গো মাইরা কটা কুড়ি আই গো বিধবা মা নীলে মা গো স্বর্গবাসী হই গো তোমার এই লক্ষ্মী বিজলির গুণগান আমি দূর হতে শুনেছি মা, ওই বিজলির নিলে আমার হারানো মানুষ সব ফিরে পাবো তোমা। বিশ তুমি আমার সাথে এসো, আমি তোমার ওই লক্ষ্মী বিজলি নেব। আমি তোমার সঙ্গে যাচ্ছি। এসো মা। প্রভাতকালে আসিয়াছি ধ্রুবের রমণে, রানী কিনেছে লক্ষ টাকা দিয়ে লক্ষ্মীর বিজুলি। হায় হায় একে লক্ষ্মীর বিজুলির উপরে কেন বেহুলা লক্ষ্মীর দরে না ডমডমিনি, তোমরা গৃহের মধ্যে এসো ডমডমিনি। ও বুঝেছি, বেহুলা লক্ষ্মী তোমরা ফিরে এসেছো, বধূ মাতা তোমরা ফিরে এসেছো। ফিরে এসেছি বধূ মাতা। পিতা গো বলো না, আমরা ফিরে এসেছি একটি বার। আমার আমার মায়ের পুষ্পাঞ্জলি দিলে আমি তোমার পুত্রকে ফিরিয়ে দেব। ওরে মা, বলতে পারিস মা কোন দেবীর অনুগ্রহ হয়ে ফিরে এসেছে তোমরা একটি বারের জন্য আমার কাছে, বলো না মা। পিতা গো, আমরা যে দেবীর কৃপায় ফিরে এসেছি না সেই দেবীকে একটি বার মা বলে স্বীকার করো না, করবি পিতা? বধু মাতা, আমার সব কিছু যে দেবী ফিরিয়ে দিয়েছে, কেন কেনই বা পূজা দেব না তার চরণে? অবশ্যই দেব, আমি তাকে মা মা বলে ডাকবো। বলো না মা। আমার মা দেবী মনসা। বেহুলা মধুমাতা, এই তুমি কি কথা বললে মধুমাতা? তুমি জানো না আমি আমি যে প্রতিজ্ঞা করেছি, দেবীর মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করেছি, যে হস্তে পুঁজি আছে দেবী শুলো পারে সে হস্তে পুঁজিব না, কিন্তু আমি যদি আমি যদি ওই হস্তে পূজা করি তাহলে আমি যে ধর্মচ্যুত হব। একটিবার আমার দেবীর পায়ে একটিবার পুষ্পাঞ্জলি দাও। আমার দেবীর পায়ে পুষ্পাঞ্জলি দিলে বলো না তোমার পুত্রকে তুমি হারিয়ে ফেলেছিলে, এক এক পুত্র নেই ছয় ছয় পুত্র হারিয়ে ফেলেছিলে, সোনা রাজ্যে শ্মশানে পরিণত হয়েছিল, আর তোমার সোনার জিনিস সব পুত্র হয়েছিল। বুঝতে পেরেছি মধুমাতা, বুঝতে পেরেছি। আমি যদি মনুষ্যের চরণে পুষ্পাঞ্জলি দিই তাহলে যে আমি ধর্মচ্যুত হব, আর যদি না পূজা দিই তাহলে তোমরা আমার আমার এর ধন মানে আমার সাদ রাজার ধন মানে আমার সাগরের চেঁচা মানে সারা জীবনের জন্য আমাকে ছেড়ে চলে যাবে। একটা উপায় আছে মধুমাতা, একটা উপায় আছে। আমি তো দেবীর মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে
প্রতিজ্ঞা করেছিলাম দক্ষিণ হস্তর কথা কিন্তু আমার বাকি রয়েছে বাম হস্ত। আচ্ছা বলো তো মা, আমি যদি বাম হস্তে পূজা দিই তাহলে তোমার দেবী মেনে নেবে তো মধুমাতা? আমি জিজ্ঞেস করে দিচ্ছি মা গো, মধুমাতা স্বর্গ হইতে মর্ত ভাবে নেবে মধুমাতা? মাগু বাম হস্তে নয়, আরো একটি কথা আছে মধুমাতা। তোমার মায়ের যে অষ্ট কোটি না, একটা একটা করে ফুল দিতে দিতে আমার সারা জন্ম কেটে গেলেও আমি আমি ফুল দিতে পারবো না, তাই তো বলছি আমি এক মন্ত্রে একটি ফুলে বাম হস্তে পিছন ফিরে পূজা দেব মা। আমি জিজ্ঞাসা করে দেখছি মাগু মধুমাতা, আমার আমার পিতা বাম হস্তে পিছন ফিরে একটি ফুলে পুষ্পাঞ্জলি দিতে চাই, তুমি তাতে রাজি মা? বিহুলা তোমার শ্বশুর যেমন ভাবে আমি পূজা দিবি তাতে আমি সন্তুষ্ট, শুধু একবার একটি ফুল দিয়ে আমাকে মা মা বলে ডাকতে বলো মধুমাতা। মধুমাতা আমি সব কথা শুনেছি মধুমাতা, মনুষ্য পূজার কাঙালি, তাই তো আমি বাম হস্তে একটি ফুলে এক মন্ত্রে পশ্চাতে ফিরে পূজা দেবে বলেছি, তাও তাও সে রাজি হয়ে গেছে মধুমাতা। বেশ মধুমাতা বেশ, লক্ষ্মীর এই মুহূর্তে তুমি যাও আমার এই নগরে বাসের কাজ হতে, একটা সুদক্ষ কারিগর দেখে আমার আমার এই রাজত্বের মধ্যে একটি একটি মনুষ্য মন্দির তৈরি করো, আর সারা রাজত্বের মধ্যে ঢেলা দিয়ে দাও, আজ থেকে সবাই সবাই করবে এই চমচক নগরে মনুষ্যার পূজা। মধুমাতা আমি সরোবর হতে একটি ডুব দিয়ে আসি, আর তুমি তুমি পূজার আয়োজন করো মধুমাতা। আমি এখনই আমার মায়ের পূজার আয়োজন করব, কেন করব না, আজকে আমার মা পুষ্পাঞ্জলি পাবে তোমার হস্তে, আমার মা যদি পুষ্পাঞ্জলি পায় স্বর্গধাম হতে ফিরে যাবে, স্বর্গধামে সিংহাসন পাবে, মর্তবাসীরা পূজা করবে, তোমার পূজাগণ পূজা করবে, তাহলে বলো না আমার মায়ের ইচ্ছা পূরণ হয়েছে পিতা? মধুমাতা তোমার মায়ের ইচ্ছা অবশ্যই পূরণ হবে, আমি যদি পুষ্পাঞ্জলি দিই আমি তো রাজি হয়ে গেছি দেওয়ার জন্য। আমার মায়ের পায়ে সেই পুষ্পাঞ্জলি দেবে পিতা, এত চিন্তা করছিলে কেন পিতা? আরে এমন ভাবে মায়ের লাঞ্ছনা গঞ্জনা করলে কেন পিতা? মধুমাতা সে যে পূর্বের কাহিনী সে কথা সে কথা আমি আমি এই অতীতে আনতে চাই না মধুমাতা। মায়ের পূজার আয়োজন করো, এখনই আমাদের মায়ের পূজা হবে, সবাই মিলে আমার মায়ের পূজার আয়োজন করো।
Thank you.